হ্যালো বন্ধুরা, এই যে আমার বোন আয়ারল্যান্ড থেকে এসছে, যে ভগ্নিপথ বোনজি ভাই, এই যে বোন কথা বলছে, এই যে ভগ্নিপথে বন্ধু সমিতা, এদিকে, এই যে আমার বোন দেখছে। রিমা কেমন লাগছে এখানে? ভালোই বাংলা বলতে পারছে, বাংলা তো ভালোই বলতে পারছো, তো লজ্জার কিছু। আজকে কালকে ওরা এসছে আয়ারল্যান্ড থেকে, তো আমাদের বাড়ির পুজো দুর্গা পুজো, সেই উপলক্ষেই এসছে ওরা, প্রতি বছরই আসে 7-10 দিনের ছুটি নিয়ে। তো আজকে একটু ছুটি পাওয়া গেছে, তো একটু শপিং অ্যাজ ওয়েল অ্যাজ একটু ঘোরা খাওয়া, এটাই হবে। যে সিসিডিতে এসছি, সিটি সেন্টার টুয়ে এসছি, টি জাংশন, আইনক্স, যে বোন এখনো ব্যস্ত গল্প করতে। আমরা সবাই মিলে বেরিয়েছি সিটি সেন্টারে, সিটি সেন্টার থেকে এবার আমরা যাব আউদে, আউদ সল্টলেক। এই যে বোন, রিমা ভাই, আর এই যে বিশ্বজিৎ, বিশ্বজিৎ পুরো আড়ালই পড়ে গেছে, এই যে সোমনাথ, আর আমি যাচ্ছি। আমরা এসেছি আউদে সল্টলেকের আউদ, আজকে আমাদের এখানে ডিনার হবে। আমরা ঢুকছি ভিতরে, পুজোর আগে এই পুজোর ঢাক বাজছে। দারুণ ভাবে ডেকোরেশন করা, এখানে বৈশিষ্ট্য, এই আগেকার দিনের পোর্ট্রেট করা ছবি, মুঘল আমলকার, যেমন কাঠের কপার প্লেটে, কপারের গ্লাস, এখানে চেয়ারগুলো হ্যাঁ, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি আউদে, আর এখানে ড্যাডি আর মামু ব্যস্ত আছে, এই মেনুটা দেখছে। আমরা একটা ফ্যামিলি হিসাবে এসেছি এখানে ডিনার করতে, আর কাকু এসছে, আর হ্যাঁ আমরা আর কি অর্ডার করব, আর খাবারটা এলে আবার ভিডিও কন্টিনিউ হবে। মানে
আওয়াদি চিকেন কাবাব, গালুয়াটি কাবাব, গ্রিন স্যালাড, টেস্ট করি কেমন খেতে লাগছে। বিশ্বজিৎ টেস্ট করো। এটা এখনকার ফেমাস রেকমেন্ডেড সব স্টুডেন্ট। গালুয়াটি কাবাবটা এখানকার ফেমাস। হ্যাঁ, মিলিয়ে মুটো মিলিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, একদম একদম যেভাবে প্রেস করে একদম মিহি করে একদম মুখে দিলেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দারুণ। বিরিয়ানিটা সার্ভ করছে, বা আয়োধি বিরিয়ানি, আয়োধি বিরিয়ানি। হ্যাঁ, না না, ওকে ওনাকে দিয়ে দিন। একদম করে দেখান আওয়াদি বিরিয়ানি। শুনেছি অনেক। হ্যাঁ, আমরা বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম হাঁড়িতে একদম এমবস্ট করা। হ্যাঁ, ও মাংসের পিসটা বেশ বেশ বড়। হ্যাঁ, বাহ, দারুণ। কোয়ান্টিটিটাও অনেকখানি আছে। হ্যাঁ, একটু রেখে দিন, আবার পরে আবার কেউ চাই। হ্যাঁ, রোস্ট পিসেস গ্রেভিটা ওটা। হ্যাঁ, দারুণ লাগছে। তোমাদের ওখানে যে বিরিয়ানি আর এখানে ডাবলিনের বিরিয়ানি আর এখানে একটু, হ্যাঁ, এ তো দেখছো অনেক অনেক তফাৎ। এ তোর দেখেই তো মনে হচ্ছে যে আমার তো জিভে জল জল ঝরছে একদম পুরো। হ্যাঁ, জিভে জল ঝরছে। এখানে তোমরা বেশি ফ্রোজেন জিনিস খাও। হ্যাঁ, আর এখানে এখানে একদম মশলার একদম, হ্যাঁ একদম, এই জিনিসটা খুবই ভালো। গন্ধটাই তো আলাদা একদম। এই জন্যই বারবার কলকাতার দুর্গাপুজো দেখতে, খাবারের জন্যই খাবারের জন্যই আসা যায়। হ্যাঁ, একদম। এমনি বাঙালিরা খেতে খুবই ভালোবাসে সবাই। আর বিরিয়ানি হচ্ছে ফেমাস বাঙালিদের, এখন একটা স্টাইলই হয়ে গেছে বিরিয়ানি। ওটাও গেলে বিরিয়ানিটা খাবো। আর আউদ হচ্ছে ব্র্যান্ড নেম, টেস্টটাও দারুণ। খুব সফট, মাটনটাও খুব সফট। ইন্দ্রজিৎ, দেখো বিরিয়ানিটা কেমন অসাধারণ টেস্ট। মাটন পিস, এত বড় মাটনের পিস, সঙ্গে ডিম, চিকেনের কারি,
লাজবাব বিরিয়ানি। রিমা তোমার কেমন লাগছে? তোর কেমন লাগছে রে বিরিয়ানি? দারুণ, অসাধারণ।